আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, অবশেষে সেই দুই পাকিস্তানি টিকটকারকে আটক করেছে সৌদি আরব পুলিশ। গত 2 থেকে 3 দিন আগে টিকটকে সৌদি আরবের রিয়াল সিটিতে একটা অশ্লীল ভিডিও আপলোড করেছিলেন দুই পাকিস্তানি নাগরিক। পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, সৌদি আরবের প্রশাসন পর্যন্ত আসে। প্রশাসন আজকেই তাদেরকে আটক করেছে এবং তাদেরকে বর্তমানে কাস্টডিতে রেখেছে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে সৌদি আরবের সবগুলো মিডিয়া। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সৌদি আরবের জাতীয় টেলিভিশনের একটা রিপোর্ট আছে, সেখানে দেখতে পারবেন তাদেরকে আটক করার ভিডিওটি। তাছাড়া তাদেরকে আটক করার সময় তাদের কাছ থেকে 85,000 রিয়াল উদ্ধার করেছেন। আজকে এই ভিডিওটি আসলে এই জন্যই বানাচ্ছি, রাগ করবেন না। অনেক টিকটকার আছেন, বিশেষ করে বাংলাদেশি, যারা টিকটকে অশ্লীল ভাষা ব্যবহার করেন, অশ্লীল শব্দ ব্যবহার করেন, যার মধ্যে অনেক বোনও আছেন। শুধু যে ছেলেরাই করছেন এমন নয়, অনেক বোন আছেন যারা টিকটকে অশ্লীল ভাষা ইউজ করেন, অশ্লীল শব্দ ইউজ করেন, মাঝে মধ্যে এমন এমন শব্দগুলো ইউজ করেন কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকতে পারবে না। তাছাড়া কখনো কখনো এটাও দেখি আমরা, একজন একজনকে বলে, আমি ওখানে আছি, পারলে এসে আমাকে কিছু কর, আমি তোর পা কেটে ফেলবো, আমি তোর গাঁড় কেটে ফেলবো, আমি তোকে মেরে লাশ বানিয়ে দিব, অনেক ধরনের কথা বলে। কিন্তু বাস্তব সত্য কি জানেন, এগুলো শুধুমাত্র হাঁকানি। সৌদি আরবে কেউ কাউকে কিছু করতে পারে না, এটা আমরা সবাই জানি, এগুলো হাঁকাহাঁকি। আর কাউকে কিছু করে কেউ এখানে রেহাইও পায় না, এটা সত্য। এসব হাঁকাহাঁকি করতে গিয়ে বিপদে পড়বেন না, বিপদে পড়ে যাবেন। দেখুন, এই যে পাকিস্তানিরা টাকা সিটিয়ে টাকার পাওয়ার দেখাতে গিয়েছে, মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য সৌদি আরবের রিয়াল সিটি আজকে তারা জেলে যাচ্ছেন। এখন তারা দুইটা মামলায় পড়বেন, এক হলো মানি লন্ডারিং হুন্ডির মামলা, আরেকটা হলো সৌদি আরবের আইন ভঙ্গের মামলা। একটা মামলা হবে রাষ্ট্রদ্রোহ, কারণ সৌদি আরবের টাকাকে অবমাননা করা মানেই হলো সৌদি আরবের রাষ্ট্রকে অবমাননা করা। সৌদি আরব নয়, সারা পৃথিবীর সবগুলো দেশের নিয়ম একটাই, টাকাকে অবমাননা করতে পারে না, মুদ্রাকে অবমাননা করতে পারে না। আপনাদের এটাও খেয়াল আছে, গত সপ্তাহে কুয়েতে 3 বাংলাদেশি টাকা ছিটিয়ে একই কায়দায় ভিডিও করেছিলেন, পুরা কুয়েত প্রশাসন নড়ে চড়ে বসেছিল ওই ভিডিওটির কারণে। খোদ কুয়েতিরা টিকটকে ভিডিও আপলোড করা শুরু করেছিল বাংলাদেশিদের অ্যাগেনিস্টে, বাংলাদেশিদেরকে বয়কট করার জন্য তারা একজোট হয়ে গিয়েছিলেন, বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট করেছিলেন ওই 3 বাংলাদেশি শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্য। তাই এমন সস্তা জনপ্রিয়তার জন্য নিজের দেশের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন না, পরিবারের ক্ষতি করবেন না। টিকটক একটা প্ল্যাটফর্ম, সেখানে কাজ করুন, ক্রিয়েটিভিটি দেখান। আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, মানুষ এমনি এমনি আপনাকে গ্রহণ করবে। আপনি প্রয়োজন হলে ইন্ডিয়ান টিকটকারদেরকে দেখুন, তারা কমিউনিটি মেনটেন করে টিকটক করে যাচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন টাকা কামিয়েও নিচ্ছেন। কয়জন বাংলাদেশি টিকটকার আছে 10টা টাকা কামিয়েছেন? বরংচ টিকটকটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছেন। এসব রাজনৈতিক আলাপ সালাপ ছাড়ুন, একজন একজনের পিছনে ছাড়ুন, এবং আপনাদের সংগঠনগুলো আপনারা আপনাদের জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখুন। সংগঠন করতে গিয়ে আপনারা টিকটকের মতো সুন্দর একটা প্ল্যাটফর্মকে নষ্ট করে দেবেন না।